হ্যালো বন্ধুরা জন্ডিসের জম পাথরকুচি পাতা যেভাবে ব্যবহার করবেন পাতা থেকে গাছ হয় এমন এক আশ্চর্য গাছের গাছের নাম পাথরকুচি এই আশ্চর্য গাছের গুণাবলী শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন পাথরকুচি পাতা যে কতভাবে আমাদের শরীরে উপকার করে থাকে তার ইয়াত্মা নেই কিডনির পাথর অপসরণে পাথরকুচি পাতা পাথরকুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসরণ করতে সাহায্য করে দিনে দুইবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান জন্ডিস নিরাময়ে লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী সর্দি সারাতে অনেক দিন ধরে যারা সর্দির সমস্যায় ভুগছেন তাদের জন্য পাথরকুচি পাতা স্বরূপ। পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে সর্দির হাত থেকে রক্ষা পাওয়া যায় ক্ষতস্থান সারাতে পাথরকুচি পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায় পাথরকুচি পাতা বেটেও কাটা স্থানে লাগাতে পারেন এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মূত্রনালীর সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয় শরীরে জ্বালা পোড়া বা আর্থাইটিস থেকে রক্ষা করে পাথরকুচি পাতা বেটে কয়েক ফোটা রস কানের ভেতর দিলে কানের যন্ত্রণা কমে যায় কলেরা ডায়রিয়া বা রক্তমশা রোগ সারাতে পাথরকুচি পাতা জুড়ি নেই তিন মিলিলিটার পাথরকুচি পাতার জুসের সাথে তিন গ্রাম জিরা এবং ছয় গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায় পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পায়লস ও অর্স্বরোগ থেকে মুক্তি পাওয়া যায় ত্বকের যত্নে পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথে এর মধ্যে পোড়া কমানোর ক্ষমতা থাকে যারা ত্বক সম্বন্ধে অনেক সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন ব্রণ ও ফুসকুরে জাতীয় সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা এগুলোই ছিল পাথরকুচি পাতার কিছু উপকারিতা এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ